আমি করে প্রাইমারি স্কুলে চাকরি আর সি করে এনজিওতে চাকরি, মোটামুটি বেশ ভালো টাকা পয়সা হয়ে গেছে, সংসার ভালো চলতেছে, কিন্তু যখন স্ত্রীর ব্যালেন্স বেড়ে গেছে, টাকা পয়সা বেড়ে গেছে, এখন আর স্বামীর হুকুম তার মানতে ভালো লাগে না। এক পর্যায়ে একদিন গভীর রাত্রে স্বামী বলে, স্ত্রী গো আমার মাথাটা খুব ধরছে, একটু মশারিটা টাইনা দাও, মশারিটা নাই দাও। এখন স্ত্রী বলে, আমি পারবো না, তোমার কামাই আমি খাই না তো, আমার সমস্যা আছে, নিজের মশারিটা নাই নিজে ঘুমাও, তুমি কামাই করো তোমারটা খাও, আমি কামাই করি আমারটা খাই, কাজে তোমার সব হুকুম আমি মানতে বাধ্য না, ঘুমে ধরছে না খাইয়া ঘুমাবা, মশারিটা নাই ঘুমাও। এমন অবস্থায় মুসলমান বন্ধুগণ, স্বামী একটু বুদ্ধিমান প্রাইমারি স্কুলের শিক্ষক তো বলতেছে, শ্রী গো আচ্ছা একটা বাজি ধরি, যে বাজিতে জিতবে সেই মশারিটা নাবে। কি বাজি? যে তুমি আর আমি এখন থেকে চুপ, যে আগে কথা বলবে সেই মশারি টানাবে। এখন স্ত্রী মানুষ বুঝতেন তো, এমনি তো জিত বেশি, বাজি ধরছি তো কোনো ব্যাপারই না, আমি তো তার সাথে কথাই বলবো না, মশারি টানাতে হবে না। এমন অবস্থায় যখন গভীর রাত্রে এই বাজি ধরছে, ঘরের পাশ দিয়ে যাচ্ছিল তিনটা চুর, বলতেছে হায় হায় মাস্টারের ঘরে অনেক টাকা পয়সা আছে, স্বামী স্ত্রী উভয় জন উপার্জন করে, এখন তারা কথাও বলবে না, এই ফাঁকে ঘরের মধ্যে যা কিছু আছে সব কিছু চুরি করা যাবে। এখন কালো চূড়া ঠাক করে দরজা ভেঙে বলছে, স্বামী স্ত্রী তাকায় এসে কথা বলে না। এরপরে আরেক চুরে যায়, স্ত্রীর আপনার আচলের ভিতরে সংসারের চাবি ছিল, চাবি খুলতেছে, স্ত্রী কোনো কথা বলে না। এরপরে আরেক চুরে এসে চাবি দিয়ে আলমারি খুলছে, স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা যা কিছু আছে সব ব্যাগের ভিতরে ভরতেছে, স্বামী স্ত্রী তাকায় রয়েছে কোনো কথা বলে না। এক পর্যায়ে যখন একটা চুর ভাতের টুল বেশকি আর তরকারের পাতিল যখন হাত দিছে, মহিলা ভাবতেছে হায় হায় এখন যদি ভাত আর তরকারি নিয়ে যায়, সারাটা দিন মেহনত করছি, এখন তো না খেয়ে সারাটা রাত কাটাতে হবে। এমন অবস্থায় স্ত্রী বলে, ও চুরের ঘরের চুর সব কিছু নিয়ে যা, ভাতের টুল ফা আর তরকারির বেশকি রাইখা যা, স্বামী প্রায় মশারিটা না। আমি বেগিরা না।